মাধ্যমিক কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী আজকে দুপুরে নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী প্রথমে পৌঁছন বেলতলা গার্লস হাই স্কুলে তারপরে ইউনাইটেড মিশনারি স্কুলে পৌঁছন দুই স্কুলে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী পরীক্ষার হলে যাননি তবে অভিভাবকদের সঙ্গে কথা বলে ফের নবান্নে ফিরে যান ভিড় আড়াতে কাউকে কিছু না জানিয়ে তিনি বেরিয়েছিলেন দুর্ঘটনায় আহত হলো 14 জন মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে ইটাহারের কুরমানপুরে পরীক্ষা দিয়ে গাড়িতে করে ফিরছিল পরীক্ষার্থীরা গাড়িতে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি 10 চাকার লরি দুর্ঘটনাতে গুরুতর আহত হয়েছে 14 জনই তাদেরকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য দুর্ঘটনা ঘটেছে হাওড়ার বঙ্কিম সেতুর কাছে রেশারেশি করতে গিয়ে দুর্ঘটনা এসপ্ল্যানেড থেকে বকুলতলাগামী বাসটি সোজা গিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে ঘটনাতে তিন পথচারী আহত হয়েছেন বাসের চালক পলাতক এসপ্ল্যানেড শিবপুর রুটের একটি বাসের সঙ্গে রেশারেশি করতে গিয়ে এই দুর্ঘটনা বকুলতলাগামী বাসটিকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে থোড়াই কেয়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন হস্তি মহারাজ সামনে রেল লাইনের লেভেল ক্রসিং এর বাধা বাধা কে মানে লেভেল ক্রসিং তুলে রেল লাইন পার হলেন ইন্দ্রের বাহন ঐরাবত আজ একটু মন্দ হলে ক্ষতি কি মানতে মানতে মানিয়ে নিতে নিতে আর ভালো লাগে না তাই বোধ হয় নয়তো রাস্তা দিয়ে গিয়ে রেলের লেভেল ক্রসিং এ এমন কারসাজির কি দরকার ডুয়ার্সের চাপড়ামারি রেঞ্জে লেভেল ক্রসিং পার করলেন করলেন নিজের মতো করে সাধেই বলে ইন্দ্রের বাহন ঐরাবত জলপাইগুড়ির নাটাগুড়িতেও আবার অন্য ঘটনা দলছুট দুই দামালের দোর্দণ্ড প্রতাপে তটস্থ সবাই ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা এবারে চোখ রাখবো স্পেশাল চব্বিশে স্পেশাল চব্বিশ নিবেদন করছেন অনমোল মারি আলট্রা লাইট টি টাইম বাইক ইরাকের মাটিতে ক্রমশ কোণঠাসা হচ্ছে আইসিস এবার মসুল বিমানবন্দরের দখল নিল ইরাকি সেনা ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে থাকা মসুল শহরের পশ্চিমাঞ্চল পুনরুদ্ধার অভিযানে এটি বড়সড় সাফল্য বলে দাবি করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী গোটা অভিযানে তাদের সঙ্গে ছিল আমেরিকার নেতৃত্বাধীন জোট বাহিনীও লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি ইরাকি সেনার গত মাসেই আইসিস মুক্ত হয়েছে পূর্ব মসুল বিমানবন্দরের দখল নেয়ার পর এবার শুরু হবে মেরামতির কাজ